নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী, আমেরিকা টেক্সাস থেকে। কেমন আছেন সবাই? অক্টোবরের 16 তারিখ বৃহস্পতিবার সকালবেলা ছেলেকে পৌঁছে দিয়ে বাসায় এসে খেয়ে নিয়েছি। বাসায় আসতে আসতে সকাল 8টা বেজে যায়। তারপর খাওয়া দাওয়া শেষে 8:30টার দিকে হাঁটতে বের হই। সাধারণত প্রতিদিনই হাঁটার চেষ্টা করি যদি ওয়েদার খারাপ না থাকে। আর রিসেন্টলি হবে না, প্রায় 2 মাস হবে যখন ভিডিও করেছিলাম, তার 1 মাস আগে থেকে আমাদের বাড়ির পাশে যে আমেরিকান নেইবার আছেন, যে লেডি আছেন, ওনার সঙ্গে হাঁটি। দুজন একসাথে গল্প করতে করতে কখন যে 30-40 মিনিট চলে যায় বুঝতেও পারি না। ভালোই লাগে, সকালবেলাটা অনেক ভালো কাটে। তো তখন আবার সে একটু অসুস্থ ছিল, তাই সে বের হতে পারেনি, আমি একাই বের হচ্ছি। আর এই বেল্টটা, প্রেগনেন্সি বেল্ট, এটা পরে হাঁটতে গেলে পেটে যে একটা শক্ত ভাব বা ডিসকমফোর্ট ফিল করা হয় সেই জিনিসটা থাকে না, অনেকক্ষণ হাঁটা যায়। হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তাই একটা পাতলা জ্যাকেট পরে নিয়েছি। আর যখন ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওতে তখনও ঠান্ডা। আজকে হচ্ছে কি অক্টোবরের 31 তারিখে আমি ভয়েস ওভার দিচ্ছি। ভিডিও আপলোড করব কবে সেটা জানি না। এই প্রেগনেন্সি বেল্টটা অনেকদিন আগেই কেনা হয়েছিল, তখন থেকেই পড়ছি। যখন হাঁটতে বের হই তখন এটা পরে হাঁটতে বের হই, তাহলে অনেক আরাম বোধ হয়। আর রিসেন্টলি হচ্ছে কি আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পেটের নিচে পোর্শনে অনেক জ্বলে, এত জ্বলে যে আমি দাঁড়িয়েও থাকতে পারি না, বসতে গেলেও প্রচণ্ড কষ্ট হয়। তো ডক্টরের সঙ্গে যখন কথা বলেছে এটা কোনো সমস্যা না, তবে প্রেগনেন্সি বেল্টটা যদি পরা হয় তাহলে অনেকখানি সাপোর্ট দিবে বা হেল্প পাওয়া যাবে বা আরাম পাওয়া যাবে। আসলে এই প্রেগনেন্সি বেল্টটা পরার কারণে অনেকখানি আরাম পাই। যখন রান্নাবান্নার কাজগুলো করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তখন এটা পরি। নেক্সট টাইম আমি আরও 2 কালারের, ডার্ক পিঙ্ক আর লাইট পিঙ্ক এনে লাগাবো, অনেক সুন্দর এবং প্রচুর ফুল ফোটে। আর এটা হচ্ছে হ্যালোইনের সাজ, আমার ছেলে সাজাবে হ্যালোইনের জন্য। গত বছর এই পামকিনগুলো আনা হয়েছিল, সেগুলো বের করে রাখছি, এটাও গত বছরের কেনা। আর সেদিন $5 স্টোর থেকে এটা কিনে আনছিলাম। হাঁটা শেষে বাসায় চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে তারপর স্ন্যাক্স খাবো। স্ন্যাক্সে রেখেছি ফিশ ফ্রাই, এগুলো ফিশ ফিলেট, আমি এগুলোকে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে ফ্রাই হতে দিয়ে আমি একটুখানি জল খেয়ে নেব। আর সেদিন অবশ্য 8:30টার দিকে হাঁটতে যাইনি, রোদ উঠার অপেক্ষায় ছিলাম, রোদ উঠছিল না। তো 10:15টার দিকে রোদ উঠে যখন তখন হাঁটতে বের হয়েছি, প্রায় 20 মিনিটের মতো হেঁটেছি, বেশি হাঁটিনি, কারণ স্ন্যাক্স খাওয়ার সময় হয়ে গিয়েছিল আমার। সকালবেলা পাস্তা বানিয়েছিলাম, সেটাই রয়ে গিয়েছে, যতটুকু সেটা রেখে দিলাম, যদি রাতে বেড টাইমের আগে স্ন্যাক্স হিসেবে খেতে চাই। পিঠা খেতে ইচ্ছা করছিল অনেকদিন ধরে, যখন পিঠা বানাবো খাবো ভাবলাম তখনই ডায়াবেটিস ধরা পড়লো, তো শক্ত মেটাতে হবে, একটা খাবো এখন। কালকে কলার পিঠা বানিয়েছিলাম, মিষ্টি কম দিয়েছি, গুড় দিয়েছি, একটা খাবো, দেখি দুপুরবেলা খাওয়ার পরে গ্লুকোজ কত আসে। এখন তো স্ন্যাক্স খাচ্ছি। ভোরবেলা থেকে সব বাসন এখানে জমিয়ে রেখেছি, এগুলোকে ক্লিন করে এ পাশে দিব। আর এখানে চিকেন ভিজিয়ে রেখেছি, গিলা কলিজা, চিকেনের স্কিন আর উইংস, আমার ছেলে খেতে খুব পছন্দ করে, এটাই আজকে রান্না করব। খাওয়া দাওয়া শেষ করেছি, রান্নার টুকিটাকি কাজ গুছিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বিছানাগুলো গুছাতে। যদিও আগে সকালবেলায় এগুলো করে ফেলতাম, এখন যেহেতু সব কিছু মিলিয়ে সময় পাই না, শরীরেও দেয় না, ধীরে সুস্থে যখন সময় পাই তখনই করি, নিজের সুবিধা মতো করি আর কি। সময় পাই না বলতে, আমার তো এখন সব কাজ করতে সময়টা বেশি লাগে, কচ্ছপের গতিতে যেহেতু চলি, কাজও করি ধীরে ধীরে,
তাই সময়টা সব কিছুতেই বেশি লাগে। আর ঘুম থেকে উঠি সেই 5:45, উঠে নিজের কিছু কাজ, ছেলে ছেলের বাবার জন্য খাবার রেডি করা, ওগুলো প্যাক করা, ছেলেকে ঘুম থেকে তোলা, রেডি করা, স্কুলে দিয়ে বাসায় আসতে আসতে 8টা, সেই 5:45 থেকে 8টা অবধি ননস্টপ কাজ করি। বাটার স্কোয়াশের চারা লাগিয়েছিলাম, এখান থেকে প্রতিদিনই দেখা যায় ফুল ফুটে। আমার ছেলে আবার বড়া খুব পছন্দ করে খেতে, আজকে তুলে এনেছি, আজকে বড়া করব। প্রতিদিনই ফুটে, ও নর্মাল ফুজে রেখে দিই, আজকেরগুলো ভাবলাম আজকেই করে দিই, আর পরে আরও দিন করব, অনেকগুলো ফুল জমানো আছে। টাইমলি খাওয়ার জন্য খাবারগুলোকে রেডি করা, ছেলেকে স্কুল থেকে আনার জন্য বের হই বাসা থেকে 2:45, তার আগে রান্না কমপ্লিট করতে হয় 1টার মধ্যে, কারণ খাওয়ার পরে মানে 1 ঘন্টা পরে আমাকে গ্লুকোজ টেস্ট করতে হয়। তো ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে এই কাজগুলো করতে হয়, তো আমাকে 1টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হয়, সেই হিসেবেই এখন কাজগুলোকে ম্যানেজ করি। তাছাড়া যেদিন থেকে ডায়াবেটিস ধরা পড়েছে সেদিন থেকে আমি বাইরে থেকে কিনে আনা কোনো ধরনের খাবার খাচ্ছি না, সব খাবারই মানে প্রতিটি খাবারেই চেষ্টা করছি নিজে হাতে বানিয়ে খেতে, সেটা স্ন্যাক্স হোক আর মিল হোক। চেষ্টা করছি আমাকে যেন ইনসুলিন নিতে না হয়, ডায়েট আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়েই ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত ইনসুলিন নিতে হয়নি আমাকে, জানি না শেষ পর্যন্ত ভগবান কী লিখে রেখেছে। একটা ভেঙে গেছে, এটা ফেলে দিব, ভাঙ্গা প্লেটে খেতে নেই। আমাকে 4 বার গ্লুকোজ টেস্ট করতে হয় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, আর 3 বার হচ্ছে খাবার খাওয়ার 1 ঘন্টা পর, সকালের খাবার, দুপুরের খাবার আর রাতের খাবারের পরে। খালি পেটে যে গ্লুকোজ টেস্টটা করতে হয় সেই ব্লাড সুগারটাকে রেঞ্জের মধ্যে রাখা অনেক ডিফিকাল্ট। এখন যেগুলো আমি ডিশওয়াশার দিব না আর দিই না, সেইগুলো ধুয়ে ফেলব। যখন জানতে পারলাম আমার জেস্টেশনাল ডায়াবেটিস তখন মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, 2 দিন মনটা খুব খারাপ ছিল, ভয় আশঙ্কা দুশ্চিন্তা সব কিছু মিলিয়ে। এরপর নিজেকে বুঝালাম যে এখানেই শেষ নয়, এখান থেকে নতুন করে আবার শুরু করতে হবে, অল ইজ ওয়েল, আর ভগবান যা করে আমাদের ভালোর জন্য করে, আমরা সেই সময়টাতে বুঝতে পারি না। এখন আমাকে কঠোর নিয়মকানুনের ভিতর দিয়ে যেতে হবে, আমি যে আগে অনিয়ম করতাম তা নয়, এক্সারসাইজ করতাম রেগুলার আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কন্ট্রোল রাখার চেষ্টা করতাম। যাবে সন্ধ্যার সময় আরও জমবে, তো সন্ধ্যা পর্যন্ত তখন এইগুলো ডিশওয়াশারে যাবে, এখানে রিন্স করে রেখেছি, ডিশওয়াশারে দেওয়ার আগে রিন্স করে দিতে হয়। এখানে আমার দুপুরের খাবার বড়া, ব্রোকলি আর মাশরুম ভাজি, স্যালাড, লেবু নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়েছি, মাছের তরকারি আছে 1 পিস মাছ আর মাংসের তরকারি। আমি এখানে যেই পরিমাণ ভাত নিয়েছি সেই পরিমাণ ভাত, সবজি, স্যালাড, মাছ, মাংস সব কিছু মিলিয়ে আমার যে পরিমাণ খাওয়া হবে, খাবার খাওয়ার পরে ব্লাড সুগার টেস্ট করার সময় যেই রিডিংটা আসে সেটা যেই রেঞ্জের মধ্যে থাকার কথা তার মধ্যেই থাকে, 130-এর নিচে থাকতে হবে, আর খালি পেটে সেটা 95-এর নিচে থাকতে হবে। তো এখন পর্যন্ত সেভাবেই চলছে। আমি এখানে যে ভাতটা খাচ্ছি সেটা মোটা চালের ভাত, আর ব্রাউন রাইসও আমি খেয়েছি, আবার বাসমতি চালের ভাতও খেয়ে দেখেছি, 3টাতেই ব্লাড সুগার আমার রেঞ্জের মধ্যেই থাকে, তবে অবশ্যই সেটা পরিমাণের উপর ডিপেন্ড করে, বাসমতি চালের ভাত খেলে পরিমাণে অনেকখানি কম নেই, আর ব্রাউন রাইস খেলে তার চাইতে পরিমাণে একটু বেশি খেতে পারি। এখানে আমার জন্য ফ্রুটস কেটে নিয়েছি, ছেলেকে যখন স্কুল থেকে আনতে যাব তখন সঙ্গে করে নিয়ে যাব, কারণ ছেলেকে আনতে গেলে টোটাল সব কিছু মিলে 1 ঘন্টার মতো লেগে যায় ওয়েটিং টাইম সহ, তো তখন আবার আমার স্ন্যাক্স টাইম, সেই জন্য ফ্রুটস কেটে নিয়েছি। আর এখন হাঁটছি, খাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি বসে থাকি না বা শুয়ে পড়ি না, খাওয়ার পর এটা সেটা কাজ করতে থাকি, হালকা পাতলা কিচেনের কাজেই থাকে, এটা সেটা গুছানোর কাজ থাকে খাওয়ার পর পর, সেটা করি, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এভাবে হাঁটতে থাকি,
হাঁটার সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজটাও করার চেষ্টা করি। আর এখন হচ্ছে গিয়ে আমার ব্লাড সুগার টেস্ট করার সময়। আমার ব্লাড সুগার টেস্ট কিট দুটো, একটা ডায়াবেটিস ডক্টরের কাছ থেকে দিয়েছে আর একটা ডায়াবেটিস ডক্টরের কাছে যাওয়ার আগে আমরা নিজেরাই কিনে নিয়েছিলাম। তো দুটো যেহেতু আছে আমি দুটো দিয়ে টেস্ট করি। আর ডক্টরের কাছে যেটা আমরা পাঠাই, প্রতি সপ্তাহে দুবার রিডিং পাঠাতে হয়, সেটা ডক্টরের কাছ থেকে যে কিটটা দিয়েছে সেটা রিডিংটা পাঠাই। দুটো কিটের রিডিং যে সেম আসে সব সময় তা নয়, আজকের রিডিংটা সেম এসেছে কিন্তু কখনো কখনো, কখনো কখনো না, বেশিরভাগ সময়ে এক দুই পার্থক্য অবশ্যই থাকে, কখনো কখনো পাঁচ ছয় সাত পার্থক্যও থাকে। আমি এখন ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি, গাড়িতে বসে অপেক্ষা করছি, আর যে স্ন্যাক্সটা নিয়ে এসেছিলাম সেটা এখন খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, বাই।